সভায় চট্টগ্রাম অঞ্চলের চার প্রতিনিধি, হাসান তথ্য, জাভেদ ভূমি, বীর বাহাদুর পার্বত্য মন্ত্রী, মুহিবুল শিক্ষা উপমন্ত্রী। বিদেশে ইয়াবা পাচারে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলছেন প্রবাসীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নাশকতার মামলায় কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান সহ কক্সবাজারে বিএনপির 12 নেতা কারাগারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় এবার চট্টগ্রাম অঞ্চল থেকে চারজন স্থান পেয়েছেন। চট্টগ্রাম সাত আসন থেকে জয়ী সাবেক পরিবেশ ও বন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন চট্টগ্রাম ১৩ আসনের সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। বান্দরবান থেকে জয়ী বীর বাহাদুর উষই সিং পাচ্ছেন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। আর শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। দেশের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে বিদেশে ইয়াবা পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। প্রবাসীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। বিশ্বের নানান দেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি, নিরাপত্তা, জায়গা জমি সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে প্রথম চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্ক। শনিবার বিকেলে নগরীর হালিশহর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ ডেস্কের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাস করা প্রবাসীরা বক্তব্য রাখেন। এই ধরনের সহায়তা ডেস্ক চালুর জন্য সরকার ও প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানান প্রবাসীরা। এ সময় তারা নিজেদের নিরাপত্তা সহ দেশের ইমিগ্রেশনে হয়রানির নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রবাসীদেরকে যেখানে বাংলাদেশ সরকার গোল্ডেন বয় বলা হয়, স্বর্ণ সন্তান বলা হয় থাকে, সেখানে বিভিন্ন বিমানবন্দর থেকে শুরু করে বাসায় অব্দি আসা পর্যন্ত বিভিন্ন রকম হ্যারাসমেন্ট আমরা হয়ে থাকি। প্রবাসীদের জন্য কিছু করতে চাই, আমরা চাই ওই জিনিসটা পত্রিকা বা বিভিন্ন মিডিয়া প্রচার হোক, এটাই আমরা প্রত্যাশা করি। কতিপয় অসাধু ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তার যোগ সাজশে দেশের বিমানবন্দর দিয়ে অবাধে মাদক পাচারের অভিযোগ তুলে এ ব্যাপারে আরো কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসীরা। ওই এবার কথা ওরা বলতে পারে না, কেন স্ক্যানিং মেশিনে এবার ছবিটা আসে না, তল্লাশি করে এয়ারপোর্টে এই এবারটা যেন বন্ধ হয়। প্রবাসীদের এসব অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার কথা জানান পুলিশ সুপার। একজন পুলিশ সুপার এডিশনাল এসপি আছে, আমরা পার্টিকুলারলি তাদের জানাবো, আর কাস্টমস আমাদের অধীন না, তাদেরকে আমরা জানাবো যে এই প্রবলেমগুলো কিন্তু হয়, আপনারা দেখবেন। এছাড়া প্রবাসীদের জন্য চালু হওয়া এই সহায়তা ডেস্ক 24 ঘন্টা সচল থাকার কথা জানান পুলিশ কর্মকর্তারা। প্রবাসীরা হটলাইন, হোয়াটসঅ্যাপ, মেইলে জানাতে পারবেন তাদের সমস্যা ও অভিযোগের কথা। পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধানে চট্টগ্রাম জেলার 16টি থানায় হেল্প ডেস্ক চালুর কথা জানানো হয় অনুষ্ঠানে। আমাদের 16টা থানায় আমরা এই হেল্প ডেস্ক আমরা চালু করব, একই সাথে আজকের থেকে আমরা এই হটলাইনের নাম্বার আমরা অনলাইনে দিব। শিউলি স্বপ্নম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নাশকতার মামলায় কক্সবাজারে জেলা বিএনপির সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী সহ 12 জন বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে নাশকতার একটি মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই মামলার আসামি কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কোয়ার বিলের ইউপি চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী সহ 12 বিএনপি নেতা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজম জানিয়েছেন, গত বছরের 16 অক্টোবর কুতুবদিয়া থানা পুলিশ বাদী হয়ে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জমির ওপর গড়ে তোলা মৎস্য অবতরণ কেন্দ্র ও বাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আমির হোসেন। এ সময় তিনি বলেন, মিথ্যা তথ্য ও ভুল ব্যাখ্যা দিয়ে সাংবাদিক ও জনসাধারণকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল।
সমিতির কেউ সরকারি জায়গা দখল করে বা জায়গার মালিক সেজে বাজার প্রতিষ্ঠা করেনি। বন্দরের ভাড়াটিয়া হিসেবে প্রায় 4 একর জায়গায় 1 কোটি টাকা খাজনা ও জামানত এবং 32 লাখ টাকা বার্ষিক ভাড়ায় সমিতি বাজারটি প্রতিষ্ঠা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সহসভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সওদাগর, জাতীয় মৎস্যজীবী সমিতির কোষাধ্যক্ষ নিজামুল ইসলাম। প্রখ্যাত গিটারিস্ট ও সঙ্গীত শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু ও বান্দরবানের গিটারিস্ট প্রয়াত শৈকপ্রুরু এর স্মরণে 10 জানুয়ারি হবে ব্যান্ড ফেস্ট 2019। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যান্ড ফেস্টের খবর জানায় দি ব্যান্ড মিউজিক্যাল অব বান্দরবান। এ সময় বক্তারা বলেন, 1993 সালে বান্দরবানে প্রথম ব্যান্ড হিসেবে প্রকাশ পায় চিম্বুক মিউজিক্যাল গ্রুপ। আগামী 10 জানুয়ারি প্রয়াত আয়ুব বাচ্চু ও শৈকপ্রুরুর স্মরণে সঙ্গীত উৎসব হবে। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভায় চট্টগ্রাম অঞ্চলের 4 প্রতিনিধি, হাসান তথ্য, জাভেদ ভূমি, বীর বাহাদুর পার্বত্য মন্ত্রী, মহিবুল শিক্ষা উপমন্ত্রী। বিদেশে ইয়াবা পাচারে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলছেন প্রবাসীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নাশকতার মামলায় কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান সহ কক্সবাজারে বিএনপির 12 নেতা কারাগারে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায়, দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।